অদ্ভুত সুন্দর একটি মসজিদ, এর অবস্থান মরক্কায়। দূরের কোনো জাহাজ থেকে দেখলে মনে হয় ঢেউয়ের বুকে যেন মসজিদটি দুলছে আর মুসল্লিরা যেন নামাজ পড়ছেন পানির ওপর। দৃষ্টিনন্দন পানিতে ভাসমান এই মসজিদটির নাম গ্র্যান্ড মক্সো হাসান দুই বা দ্বিতীয় হাসান মসজিদ। বাদশাহ দ্বিতীয় হাসান কাসাবালাঙ্কা শহরে এই মসজিদটি তৈরি করেছেন। মসজিদটির নির্মাণ কাজ করেছেন ফরাসি কোম্পানি বয়গিসের প্রকৌশলীরা, আর এর নকশা তৈরি করেছেন ফরাসি স্থাপত্য মিশেল পিনচিউ। একে ভাসমান মসজিদ বলার কারণ মসজিদটির তিন ভাগের এক ভাগ আটলান্টিক মহাসাগরের ওপর অবস্থিত। মসজিদটিতে প্রায় 1,00,000 মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারেন। এর মিনারের উচ্চতা 200 মিটার আর এর মেঝে থেকে ছাদের উচ্চতা 65 মিটার। মসজিদের ছাদটি প্রতি 3 মিটার পরপর যান্ত্রিকভাবে খুলে যায় বলে এর ভিতরে আলো বাতাস প্রবেশ করতে পারে, তবে বৃষ্টির সময় ছাদটি খোলা হয় না। 22.24 একর জায়গার উপর অবস্থিত এই মসজিদটির মূল ভবনের সঙ্গে আছে লাইব্রেরি, কোরআন শিক্ষালয়, অজুখানা এবং কনফারেন্স রুম। 2500 পিলারের ওপর স্থাপিত এই মসজিদটির ভিতরের পুরোটাই টাইলস বসানো। মসজিদ এলাকার আশেপাশে সাজানো আছে 124টি ঝর্ণা এবং 50টি ক্রিস্টালের ঝাড়বাতি। মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় 1987 সালের আগস্ট মাসে। প্রায় 25,000 শ্রমিক ও কারুশিল্পীর পরিশ্রমে এটি প্রায় 7 বছরে নির্মিত হয়। 1993 সালে ঈদে মিলাদুন্নবীর দিনে মসজিদটি উদ্বোধন করা হয়। সে সময় এটি নির্মাণ করতে ব্যয় হয়েছে $80 কোটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর প্রতিদিন নিত্যনতুন খবরাখবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।